হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা ওয়ান অফ দ্য বেস্ট রাশিয়ান সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে AK-47। আর আপনাদের মধ্যে যারা ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই জীবনে একবার হলেও AK-47 বন্দুকটির নাম অবশ্যই শুনে থাকবেন। এটা পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে বহুল পরিচিত একটি গান। আর এই সিনেমার মাধ্যমে আমরা জানতে পারবো যে এই গানটি তৈরি করেছিল তার পেছনের কাহিনী সম্পর্কে। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা একটা বাড়ি দেখি যেখানে একটা ছোট্ট বাচ্চা পাইপের মতো কোনো কিছু দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছে, কিন্তু ততক্ষণে তার বন্ধু সেখানে আসে আর তার সাথে সে খেলতে চলে যায়। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখি 1941 সাল, যখন ওয়ার্ল্ড ওয়ার টু চলছিল। আর ওই মুহূর্তে রাশিয়া এবং জার্মানির মধ্যে যুদ্ধ চলছিল, চারিদিকে শুধু চিৎকার আর চেঁচামেচি। আর ওই সময় জার্মান এবং রাশিয়ান ট্যাঙ্ক মুখোমুখি হয়। তো জার্মানরা রাশিয়ার একটি ট্যাঙ্কে ঘিরে ফেলে আর সেটাতে গোলা বারুদ ফেলতে শুরু করে। তো ওই ট্যাঙ্কের মধ্যে বসা যে 6 জন লোক ছিল তার মধ্যে 5 জনই মারা যায়, কিন্তু ট্যাঙ্কের যে ড্রাইভার ছিল তার কপালটা অনেক ভালো ছিল আর সে অজ্ঞান হয়েছিল। শত্রুরা চেক করে মনে করে সে মারা গিয়েছে আর তারপর সেখানে তাকে ফেলে চলে যায়। আর এরপর যখন ড্রাইভারের চোখ খোলে তখন আমরা দেখি সেই ড্রাইভারটি মারা যায়নি, মানে বেঁচে গেছে, আর তাকে আমরা একটা হসপিটালের বেডে দেখতে পাই। আর এই সৈনিকের নাম হচ্ছে কলাশনিকভ মিখাই, আর এই আমাদের কাহিনীর মূল চরিত্র, মানে সেই পৃথিবীর বহুল বিকৃত এবং পরিচিত AK-47 তৈরি করেছিল। তো এর কিছুদিন পর আহত সৈনিকরা ঠিক হতে শুরু করে আর এরপর তাদের ট্রাকে বসিয়ে চার্জার বাড়িতে পাঠানো হচ্ছিল, আর তার মধ্যে মিখাইলও ছিল। কিন্তু কিছুক্ষণ চলার পর তাদের ট্রাকটি কাদায় আটকে যায়, যেটা থেকে বের করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তার জন্য ট্রাকে বসা মিখাইল আর কমান্ডার পাশের গ্রামে সাহায্য চাইতে যায়, কিন্তু তাদের মনে হয় সেখানে হয়তো জার্মান সৈন্যরা থাকতে পারে। সেজন্য কমান্ডার মিখাইলকে একটা ছোট বন্দুক দেয় আর নিজের কাছে একটা মেশিন গান রাখে। আর এই মেশিন গানটি রাশিয়ান সেনাবাহিনী তৈরি করেছে, কিন্তু এটা এখনো ট্রায়াল পর্যায়ে রয়েছে, মানে এই প্রথম কোনো যুদ্ধে ব্যবহার করা হয়েছে, পরীক্ষিত কোনো অস্ত্র নয়। মানে একটা অস্ত্র আগে আবিষ্কার হলে রেগুলার ইউজ করলে কি কি সমস্যা আছে সেটার আপডেট আসে, কিন্তু এই অস্ত্রটা ফাস্ট এসেছে। তো এরপর তারা দুজন একটা বাড়ি পৌঁছায় আর সেখানে গিয়ে তারা জার্মান সৈন্যের মুখোমুখি হয়। আর জার্মান সৈন্যরা যখন বাইরে আসে তখন কমান্ডার তার মেশিন গান দিয়ে দুটো জার্মান সৈন্যকে মেরে ফেলে, কিন্তু এরপর যখন আরেকজন অস্ত্র নিয়ে আসে তখন তার বন্দুকটি আটকে যায়, মানে বন্দুক জ্যাম হয়ে যায়, যেটা বন্দুকের একটা কমন সমস্যা। তো কমান্ডার অনেক চেষ্টা করে সেটা চালাতে পারে না আর ততক্ষণে জার্মান ওই সৈন্য তাকে গুলি করে দেয়। আর ওই মুহূর্তে মিখাইল তার ছোট পিস্তল দিয়ে জার্মান সৈন্যদের মেরে ফেলে এবং কমান্ডারের আরো গুলি লাগার আগে তাকে বাঁচিয়ে নেয়। আর গুলির শব্দ শুনে গ্রামের একজন লোক এসে তাদের সহায়তা করে। আর রাস্তায় মিখাইল কমান্ডারের মেশিন গান খুলে সেটা বোঝার চেষ্টা করে যে আসলে এটা কিভাবে থেমে গেল, বন্দুকটা কিভাবে জ্যাম হলো। তো এরপর রাস্তায় মিখাইল কমান্ডারের মেশিন গান খুলে সেটা বোঝার চেষ্টা করে যে এটা কিভাবে থেমে গেল বা কিভাবে জ্যাম হলো। আর কিছুক্ষণ দেখার পর সে বুঝতে পারে এটার ভেতরে কিছু পানি ঢুকেছিল আর যার ফলে এটা জ্যাম হয়ে গিয়েছে, তার মানে এই বন্দুকটি যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না, এটাকে আরো আপডেট করতে হবে। তো কিছুক্ষণ পর তারা ট্রাকের কাছে পৌঁছায়, এরপর সেখানে সকল সৈনিকদের ট্রেনে বসিয়ে দেওয়া হয়, মানে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে। আর সেই ট্রেনে মিখাইলের মতো আরো অনেক সৈনিক ছিল। তো মিখাইল তার সামনে বসা সৈনিকের সাথে অনেক কথা বলে এবং কথায় কথায় সে একটা ডায়েরি বা বই বের করে যেটার ভেতরে একটা বন্দুকের ডিজাইন সে করেছিল, আর তাকে বলে আমি এই বন্দুক বানাতে চাই এবং একদিন এটা আমি তৈরি করেই ছাড়বো। আসলে মিখাইলের ছোটবেলা থেকে একটা শখ বা অভ্যাস ছিল নিজে নিজে বন্দুক বানিয়ে খেলা, মানে সে নিজেই বন্দুক বানিয়ে খেলনা হিসেবে খেলতো এবং সে তখন বিশ্বাস করতো বড় হয়ে সে সেরা একটা বন্দুক তৈরি করবে যেটা রাশিয়ান সেনাবাহিনীতে ব্যবহৃত হবে এবং সারা দুনিয়াতে নাম করবে। তো কথা বলতে বলতে মিখাইল ম্যাট নামের একটা স্টেশন দেখে, আর এটা হচ্ছে রাশিয়ার এমন একটা শহর এবং সেনাবাহিনীর অস্ত্রের কারখানাও এখানেই ছিল। তো মিখাইল তার ভাগ্য পরিবর্তন করার জন্য যুদ্ধের মধ্যে বাড়ি যাওয়ার বদলে সেখানে নেমে পড়ে এবং স্টেশন থেকে সোজা বন্দুক বানানোর ফ্যাক্টরিতে ঢুকে পড়ে। আর সেখানে পৌঁছানোর পর একটা সিনিয়র অফিসারকে তার বন্দুকের ডিজাইন দেখায় এবং সে বলে সেই বন্দুক বানাতে চায়, কিন্তু সিনিয়র অফিসার তার কথার গুরুত্ব দেয় না। সে মনে করে এ কিভাবে বন্দুক বানাবে, সে একজন মূর্খ সাধারণ সৈনিক, এবং তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আর মিখাইল হতাশ হয়ে স্টেশনে ফিরে আসে, কিন্তু সেই সময় সে তাদের জেনারেলকে দেখে, মানে যার আন্ডারে সে যুদ্ধ করেছে, আর সে দৌড়ে তার কাছে যায় এবং পরিচয় দেয় আর তারপর ডিজাইন দেখায় এবং তার কাছে ফ্যাক্টরিতে কাজ করার জন্য অনেক মিনতি করে। তো জেনারেল মিখাইলের আগ্রহ দেখে তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে একটা চিঠি লিখে সিল করে দেয় এবং বলে এটা ফ্যাক্টরি ম্যানেজার বা কমান্ডারকে দেখাবে, সে তোমাকে কাজে নিয়ে নেবে। তো এরপর মিখাইল সেই চিঠি নিয়ে আবার ফ্যাক্টরিতে যায়, আর এবার তাকে সেখানে কাজ করতে কেউ বাধা দিতে পারবে না। তো সে সেখানে কাজ করা শুরু করে এবং পুরো আগ্রহ নিয়ে বন্দুক বানানো শুরু করে। আর আমরা দেখি তার এক হাত কিন্তু এখনো পঙ্গু, যার কারণে তার কাজ করতে অনেক কষ্ট হচ্ছে, তবে তারপরও সে হার মানে না, সে বন্দুক বানানোর পুরো চেষ্টা করে। আর এখানে উল্লেখ্য তখন চলছিল হচ্ছে 1943 সাল। তো যাই হোক, তার আগ্রহ আর ধৈর্য দেখে তার আশেপাশের সব লোক বা সব ওয়ার্কার তাকে সাহায্য করতে শুরু করে আর শেষমেশ সেই বন্দুক তৈরি হয়ে যায়। আর মিখাইল তার সাথীদের নিয়ে সেটা টেস্ট করতে যায় এবং টেস্ট করার সময় সেই বন্দুকটি অনেক ভালো পারফর্ম করে এবং মিখাইল সিদ্ধান্ত নেয় তার এই বন্দুকটি সে সেনাবাহিনীর বড় অফিসারকে দেখাবে। সেজন্য সে সেখানের একটা সুপিরিয়র জেনারেলের কাছে যায় এবং সেখানে গেলে জেনারেলের গার্ডস তাকে জিজ্ঞেস করে এখানে তোমার কি কাজ, কার সাথে দেখা করবে। তখন মিখাইল তার বানানো বন্দুক দেখায় আর সবাই মনে করে সে হয়তো হামলা করতে এসেছে, তাই তাকে তারা সেখানে তুলে বাইরে ফেলে দেয়, কিন্তু বন্দুকটি রেখে দেয়, মানে মিখাইল জাস্ট সৈনিকের ড্রেসটার জন্য বেঁচে গিয়েছে। আর এরপর গার্ডস একজন বড় অফিসারকে ডাকে এবং তাকে বন্দুকটি দেয়, আর বন্দুক দেখার পরে সেই সুপিরিয়র জেনারেলের কাছে নিয়ে যায় আর সে বন্দুকটা দেখে খুবই পছন্দ করে। সেজন্য সে মিখাইলকে আবার ভেতরে ডাকে এবং বলে তোমার এই বন্দুকটি আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু তোমাকে এই বন্দুকের মধ্যে কিছু পরিবর্তন বা আপডেট করতে হবে, আর তারপর তুমি অস্ত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। আর সেই প্রতিযোগিতায়
যদি ফাস্ট হও তাহলে কিন্তু সরকার তোমার এই বন্দুকের কমার্শিয়াল প্রোডাকশন করবে, মানে সরকার ওর কাছ থেকে ডিজাইন কিনে নিয়ে এটা সেনাবাহিনীর জন্য প্রোডাকশন শুরু করবে। তো এরপর মিখাইল মস্কো শহরে পৌঁছায় এবং সেখানে তার বন্দুকের টেস্ট করবে, কিন্তু সেখানে কম্পিটিশন শুরু হওয়ার আগে সে তার বন্দুকে আরো অনেক পরিবর্তন করে এবং ভালো করতে চায় এবং সেটা অনেক হালকা এবং মজবুত বানায়। আর তার সাথে সাথে তার কিছু স্কেসেসও দরকার পড়বে। স্কেসেস মানে হচ্ছে সে যে বন্দুকটা তৈরি করেছে কি কি পার্টস আলাদা বা কেমন রয়েছে, মানে মোট কথা টিউটোরিয়ালের মতো একটা সিস্টেম লাগবে যেটা পেন্সিল আর্ট করে তৈরি করতে হবে, কিন্তু সে তো স্কেস এক্সপার্ট না। আর ওই মুহূর্তে তাকে সাহায্য করতে গিয়ে আসে ক্যাথি নামে একটা মেয়ে, আর সে প্রফেশনাল ছিল আর্টে। তো তারা দুজন একসাথে কাজ করছে আর কাজ করতে করতে তারা কাছে চলে আসে এবং তাদের প্রেম হয়। তো ক্যাথি কালাশনিকভের সাহস এবং আগ্রহ দেখে ওকে সাহায্য করতে আরো এগিয়ে যায় এবং অনেক পরিশ্রম করে এবং বন্দুকটিকে অনেক বেটার বানানোর চেষ্টা করে। আর কিছুদিন পর সেই কম্পিটিশনের দিন চলে আসে, আর এই দিনটির জন্যই কালাশনিকভ দীর্ঘদিন ধরে ওয়েট করছিল, কিন্তু এখানে তার হাত ব্যর্থ হয়, নিশানাও মিস হয়, প্লাস বন্দুকের পারফরমেন্সও ভালো হয় না, মানে অন্য যে কোম্পানিগুলো এসেছিল সেগুলোর বন্দুক আরো বেশি ভালো ছিল। তো সে কম্পিটিশনে হেরে যায়, তার মানে তার বন্দুক এখনো পুরোপুরি ভালো হয়নি এবং সে পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু এরপর সে আবার হার না মেনে সিদ্ধান্ত নেয় আবারও সে কম্পিটিশনে অংশগ্রহণ করবে। এরপর ওই 1943 সালে সে আবার তার পুরনো ফ্যাক্টরিতে যায় এবং এবার তার বন্দুককে আরো ভালো বানানোর চেষ্টা করে এবং সেটা তৈরি করার পর আবার কম্পিটিশনে যায়, কিন্তু এবারও সে সফল হয় না। আর এবার তাকে তো কম্পিটিশন থেকে বের করে দেওয়া হয়, এর সাথে বলা হয় তোমার মানসিক অবস্থা ঠিক নেই, তুমি এই কম্পিটিশনে অংশগ্রহণ করার আর কোনো যোগ্যতাই রাখো না। তো এটা শুনে কালাশনিকভ পুরোপুরি সাহস হারিয়ে ফেলে এবং সে বুঝতে পারে না সে কি করবে, তবে তারপর তার মনে জেদ ছিল সে কম্পিটিশন জিতবেই। আর এরপর বাইরে আসার পরে সে তার এক বন্ধুর সাথে কথা বলতে শুরু করে আর তার বন্ধু তাকে অনেক সাহস দেয় এবং বলে যে ব্যর্থতার পরই সফলতা আসে। আর তখন কালাশনিকভের ছোটবেলার কথা মনে পড়ে আর তার মনে পড়ে সে খুশি খুশি খেলাধুলা করতো এবং খেলায় হারলে সে হার না মেনে আবার চেষ্টা করতো এবং জিত নিয়ে আসতো। তো এটা ভেবে সে ইমোশনাল হয়ে পড়ে। আর ওই মুহূর্তে তার কোনো সঙ্গের প্রয়োজন ছিল যে তার সাথে সবসময় থাকবে, তাকে সান্ত্বনা দেবে, তার সাহস বাড়াবে। তো সেই জন্য সে অনেক ভাবার পরে সে সরাসরি ক্যাথির বাড়িতে চলে যায়, মানে তার প্রেমিকার বাড়ি। আর সেখানে তারা দুজন ইন্টিমেট হয়, মানে শারীরিক সম্পর্ক জড়ায় এবং তারা সিদ্ধান্ত নেয় তারা সারা জীবন একসাথে থাকবে। আর ক্যাথেরিনও মিখাইলের ভেতর থেকে সাহস পুরো বাড়িয়ে দেয়। তো একদিন ক্যাথের বাড়িতে তার মা আসে মিখাইলের সাথে দেখা করার জন্য। তো তারা তিনজন যখন কথা বলছে সেই সময় বাইরে কিছুর আওয়াজ শোনা যায়, আর তারা যখন জানলা দিয়ে বাইরে দেখে তখন তারা জানতে পারে রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতে গিয়েছে, মানে যুদ্ধ শেষমেশ শেষ হয়েছে। তো এটা শুনে তারা অনেক খুশি হয় এবং চারদিকে খুশি ছড়িয়ে পড়ে। কিন্তু অন্যদিকে মিখাইল এই কারণে ভয় পায় যে যুদ্ধ তো শেষ হয়ে গিয়েছে, এখন তার এই বন্দুক বা পিস্তল কে নেবে বা সরকার কেন এই বন্দুকের প্রোডাকশন করবে। তো এই প্রশ্নে সে কমান্ডারের কাছে যায়, কিন্তু কমান্ডার বলে যুদ্ধ তো এখনো শেষ হয়নি, যদিও গোলা বারুদের কাজ শেষ হয়েছে কিন্তু তারপরেও জায়গায় জায়গায় বন্দুক যুদ্ধ হতেই পারে, আর তাছাড়া আমাদের প্রোটেকশনের জন্য ছোট এবং মজবুত অস্ত্রের প্রয়োজন রয়েছে, আর ভবিষ্যতে এই ধরনের অস্ত্রের আমাদের আরো প্রয়োজন হতে পারে, তুমি তোমার বন্দুককে আপডেট বানানোর কাজ চালু রাখো। তো এই কথা শুনে মিখাইল অনেক খুশি হয়ে যায় আর তারপর সে নতুন উৎসাহের সাথে তার বন্দুক বানানোর কাজ শুরু করে। আর এরপর চলে আসে 1947 সাল, মানে দীর্ঘ 5 বছর সেই বন্দুকের উপর কাজ করেছে। আর এরপর মিখাইল কম্পিটিশনে অংশগ্রহণ করে আর এবার তার পুরো ভরসা আছে, কারণ সে বন্দুকের কাজ শুরু করেছিল 1941 সালে, 43 সালের কম্পিটিশন ফেল করেছিল। তো কম্পিটিশন দেওয়ার আগে 2 বছর আর কম্পিটিশনের পরে হচ্ছে 5 বছর, তার মানে টোটাল 7 বছর এই বন্দুকের পেছনে তার শ্রম গিয়েছে এবং এই বন্দুকে অনেক অনেক পরিবর্তন এসেছে, অনেক আপগ্রেশন এসেছে। মানে একটা বন্দুক প্রোডাকশনে আসার পর সৈনিকদের হাতে গিয়ে যে ভুলগুলো ধরা পড়ে সেই ভুলগুলো গত 7 বছরে ঠিক করেছে। আর বন্দুক যেমন হালকা তেমন যে কোনো মৌসুম ইউজ করা যাবে, বর্ষা নেই, ঠান্ডা নেই, পানি নেই, সে কোনো সময়। তো এবার সে ফুললি কনফিডেন্স। তো তখন সে মাকে একটা চিঠি লিখে আর বলে, আমি যুদ্ধ থেকে এসেছি কিন্তু বাড়ি ফিরে যাইনি, এবং বলে, মা আমি বন্দুকের কম্পিটিশন যে পর্যন্ত জিততে না পারবো সে পর্যন্ত বাড়ি যাব না। তো এদিকে আমরা দেখি কালাশনিকভের বন্দুক AK-47 এর বর্তমান রূপ নিতে শুরু করেছে, মানে AK-47 এর ফ্রন্ট লুকটা চলে এসেছে। আর তারপর সে তার বন্দুক নিয়ে টেস্টিং স্পেসে যায়, কিন্তু সেখানে তাকে ঢুকতে দেওয়া হয় না, কারণ সে একজন মূর্খ সৈনিক, মানে রেপুটেশন খুব খারাপ আর কি, মানসিক রোগী টাইপ বলা হয়। আর তখন আমরা দেখি মিখাইল হার মানে না, ওকে যে ঢুকতে দেওয়া হয়নি সেজন্য বাইরেই একটা টিনের বালির ড্রামে গুলি করতে শুরু করে, মানে টেস্ট করতে শুরু করে, এবং সেখানে অফিসার চলে আসে আর তাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়, কারণ সেটা রেস্ট্রিক্টেড এরিয়া ছিল এবং সেখানে যে কোনো ধরনের ফায়ারিং নিষেধ ছিল। আর এরপর আমরা ট্রেনের ড্রাম দেখি যেটার ভেতরে বন্দুকের গুলি দিয়ে একটা সার্কেল বানানো হয়েছে এবং অনেকগুলো গুলি সেম এক জায়গায় লেগেছে, তার মানে এই বন্দুক অলরেডি AK-47 হয়ে গিয়েছে এবং এটার নিশানা অনেক ভালো হয়েছে। তো এই খবরটি সেখানকার সুপিরিয়র পেয়ে যায় যে তার কোনো সৈনিক এরকম বন্দুক টেস্ট করেছে। তো এরপর সে মিখাইলকে দেখা করার জন্য ডাকে, এর সাথে বন্দুকটাও দেখে, আর মিখাইল বন্দুকের দিকে না তাকিয়ে পুরো বন্দুক খুলে ফেলে, কারণ সেই বন্দুকে কাজ করতে করতে এক্সপার্ট হয়ে গিয়েছে। তো কমান্ডার মিখাইলকে এবং তার বন্দুক পছন্দ করে এবং তার অনেক প্রশংসা করে, মানে মিখাইলের এখন বন্দুক টেস্ট করার জন্য কারো পারমিশনের প্রয়োজন নেই, সে সরাসরি কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে। তো পরের দিন সে তার বন্দুক নিয়ে কম্পিটিশনে যায়। তো সেই কম্পিটিশনে কিন্তু আরো দুটো বড় কোম্পানি এসেছে তাদের বেস্ট বন্দুক নিয়ে। তো এখানে মোট 3টি প্রতিযোগী রয়েছে। তো এই কম্পিটিশনে মোট 3টি রাউন্ড হবে। প্রথম রাউন্ড হবে পানিতে চুবিয়ে চালানো হবে, দ্বিতীয় রাউন্ডে সেটাতে পুরো বালি দিয়ে মাখা হবে, আর তৃতীয় রাউন্ডে বন্দুক না থামিয়ে একটানা গুলি করতে হবে যে পর্যন্ত বন্দুকের গুলি শেষ না হয়, মানে ভেতরে জ্যাম হওয়া বা আটকে যাওয়া যাবে না। তো তার সাথে থাকা বাকি যে দুই কোম্পানি ছিল তাদের বন্দুক পানি এবং বালিতে ডুবানো হয়, কিন্তু সেটা যখন গুলি করা শুরু হয় আমরা দেখি সেটা জ্যাম হয়ে গিয়েছে। কিন্তু এরপর যখন
তখন AK-47 এর পালা আসে। তখন আমরা দেখি এটা হীরের মতো কাজ করছে, না এটা পানিতে থামে না এটা বালিতে থামে। মানে মিখাইল এমন একটা বন্দুক তৈরি করেছে যেটা আনস্টপেবল, এবং এটা বন্দুকের পুরো গুলি না থেমে শেষ করে দেয় কোনো ধরনের জ্যাম ইস্যু ছাড়া। তার মানে সব রাউন্ডে এই বন্দুকটি পাস করে। আর এটা দেখে মিখাইল ভেতরে ভেতরে অনেক খুশি হয় যে তার এত বছরের পরিশ্রম সফল হয়েছে। তো মিখাইল কম্পিটিশন জিতে বাড়িতে আসে, আর কে থেকে এই কথা বলে এটা শুনে সে খুবই খুশি হয়ে যায়। আর সে মিখাইলকে একটা সুসংবাদ দেয় এবং বলে আমি প্রেগনেন্ট। এটা শুনে মিখাইল দুটো সুখবর একসাথে পায়। তো এর কয়েক মাস পর মিখাইলকে সুপ্রিম জেনারেল ডাকে এবং তাকে বলা হয় তার বন্দুকের কমার্শিয়াল প্রোডাকশন শুরু হয়ে গিয়েছে। আর কমান্ডার তাকে জিজ্ঞেস করে তুমি শেষবার কবে তোমার গ্রামের বাড়িতে তোমার মায়ের সাথে দেখা করতে গিয়েছিলে। মিখাইল বলে আমার এত সময় দেরি হয়ে গিয়েছে যে আমি আমার মায়ের চেহারাও ভুলতে বসেছি। আর এরপর ওই জেনারেল মিখাইলকে সৈনিকদের কাছে নিয়ে যায় যেখানে সবার হাতে আমরা মিখাইলের বানানো AK-47 দেখি। আর জেনারেল তখন সকল সৈনিকদের বলে এই অসাধারণ বন্দুকটি আমাদের সাথে দাঁড়ানো এই সৈনিকটি বানিয়েছে। আর তখন মিখাইলের জন্য সবাই তালি বাজিয়ে তাকে সম্মানিত করে। এটা দেখে মিখাইল ইমোশনাল হয়ে যায়। আর তারপর জেনারেল মিখাইলকে বুকে টেনে নেয় এবং বলে এখন সময় এসেছে তুমি তোমার মায়ের সাথে দেখা করতে যাও। তো কমান্ডারের এই কথা শুনে মিখাইল পুরো 10 বছর পর তার স্ত্রী আর দুই মেয়েকে নিয়ে তার গ্রামের বাড়ি মানে মায়ের বাড়িতে পৌঁছায়, আর যেখানে তার মা তাকে দেখে কান্না করতে করতে জড়িয়ে ধরে। আর কাহিনী শেষে আমাদের বলা হয় AK-47 পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত গানের মধ্যে একটি, মানে পরিচিতির দিক দিয়ে, এবং পৃথিবীর মনে হয় মোস্ট অফ দা মানুষ এই পিস্তলটি মেরেছে। তো যাই হোক, এই পিস্তলটি যে বানিয়েছে তার আসল নাম হচ্ছে মিখাইল কালাশনিকভ। আর এই পিস্তলটির নাম AK-47 এজন্যই বলা হয়েছে, এ মানে হচ্ছে অটোমেট, কে মানে কালাশনিকভ মানে ওর নাম, আর 47 মানে হচ্ছে এটা 1947 সালে রাশিয়ান সেনাবাহিনীতে এসেছিল। আর মজার ব্যাপার হচ্ছে কালাশনিকভ কিন্তু প্রায় 100 বছর বেঁচে ছিলেন। তো তিনি যে কে থেকে বিয়ে করেছিলেন সে কিন্তু কালাশনিকভের মৃত্যুর প্রায় 40 বছর পূর্বে মারা গিয়েছিল, কিন্তু কালাশনিকভ কখনই বিয়ে করেনি। আর এছাড়াও কালাশনিকভ যে খালি পিস্তল তৈরি করেছে তা কিন্তু নয়, কালাশনিকভ কোম্পানির কিন্তু বাইকও রয়েছে। তো যাই হোক, আমরা যে সফল মানুষগুলো দেখি প্রত্যেকটা সফল মানুষের পেছনেই কিন্তু খুবই মোটিভেশনাল একটা কষ্টের স্টোরি থাকে। যেমন দেখুন, কালাশনিকভ কিন্তু রাশিয়ান এক সাধারণ সৈন্য থেকে লেফটেন্যান্ট জেনারেল হয়েছিলেন এবং পুরো ওয়ার্ল্ডে বহুল পরিচিত একজন স্মল আর্ম ডিজাইনার হয়েছিলেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।